আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদের সবাইকে আবার স্বাগত তো আজকে আসলে আমি আপনাদেরকে আমার কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করব যে কিভাবে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজে ভালো রেজাল্ট করা যায় বা কিভাবে এটা পাস করা যায় তো আমি প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কোন কোন জিনিসগুলা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোচিং হতে পারে এবং ইজি হতে পারে হয়তো যারা আপনারা একদম শুরুই করেন না ল্যাঙ্গুয়েজ ভাবতেছেন যে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ পারবো কি পারবো না হ্যাঁ এই ধরনের যারা মানে টেনশনে আছেন বা এই ধরনের যারা ডিসিশনে ভুগতেছেন তাদের জন্য হতে পারে মোটিভেশন হতে পারে ডিমোটিভেশন তো আমি মনে করি তাদের জন্য একটা মোটিভেশন হতে পারে আমি আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে কি শেয়ার করবো যে কীভাবে আমি ল্যাঙ্গুয়েজগুলো কমপ্লিট করছি তো চলুন এর আগে আমি দেখে নিই যে আসলে কোন কোন জিনিসগুলো একটু কঠিন হতে পারে তো আমি আমার সার্টিফিকেট গুলাই দেখাই তো তাহলে আপনারা একটু इजीली ভাবে আপলোড করতে পারবেন তো তার জন্য আমাকে ক্যামেরাটা একটু নিচে নিতে হবে তো এটার জন্য সরি তো এ আছে আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তো আপনারা আমি একটু জুম করি জুম করলে জিনিসটা ভালো দেখা যাবে তো দেখেন এখানে এই চারটা পার্ট আছে যেমন একটা পার্ট হতেছে আপনাদের একটু জুম করি যেমন হচ্ছে এক ডিক টাক হ্যাঁ তারপর হচ্ছে গ্রামাটিক তারপর হচ্ছে আপনার টেক্সট প্রোডাকশন এবং মোগলিশ। তো দেখেন এখানে সবচেয়ে ভালো যেটা আসছে এটা হচ্ছে টেক্স প্রোডাকশনে আইন্স গ্রামাটিক আইন্স কমা এবং ডিকটাকে আসছে টু এবং মল্লিশা আসছে আইন্স রায় এবং টোটাল নটেছে কি আইন্স কমা তো এটা খুব বেশি কঠিন না হ্যাঁ এবং এটা কিন্তু আমি টোটালি ক্লাস করছি দুইশো পঁয়তাল্লিশ ঘন্টার মতন ইউরেশিয়া ইনস্টিটিউটে তো এখানে দেখেন সবচেয়ে ভালো যেটাতে মার্ক আসছে গ্রামাটিক টেক্স প্রোডাকশন আর ডিকটাকে ওকে আমরা এখন এ টু সার্টিফিকেটটা দেখি তো এটুতে আমরা যদি দেখি দেখেন এ টুতে আসছে লেজেন্ড ফার্স্ট হ্যান্ড যেখানে আগে ছিল ডিক এটা তো ভালোই আসছে আইন্স কমা এবং হরেন ফার্স্ট হ্যান্ড ছয় কমা হ্যাঁ গ্রামাটিক আইন্স কমা জিবেন এবং মুডলিশ হাউস টু ছয় দ্রাই তো এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গ্রামাটিক টেক্সট প্রোডাকশন এবং লেজেন্ড ফার্স্ট হ্যান্ডে কিন্তু ভালো মার্ক আসতেছে মুডলিশে ছয় কমা খারাপ যে তাও না এখন হচ্ছে b1 তো b1 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখেন হরেন লেজেন ফাস্টানে ফিয়া কমা দরাই b1 এবং b2 তে হরেন লেজেন ফাস্টানে টু কোডিং যেটাটা আমার একটু খারাপ হইছে কিন্তু হরেন ফাস্টানে আইস কমা দরাই গ্রামাটিক সহায়ক কমা দরাই এবং টেক্সট প্রোডাকশন আইস কমা দেখেন টেক্সট প্রোডাকশনের সব সময় কিন্তু ভালো আসে টেক্সট প্রোডাকশন এবং গ্রামাটিকে এবং হরেন পাশে এই তিনটা জিনিসে কিন্তু আপনি ইচ্ছা করলে খুব ভালো করতে পারবেন তো নেক্সট আমরা দেখি b2 বি আমার অনেক খারাপ হয়েছিল তা দেখেন এই বি তে এখানে আসছে ফোর ফোর টু থ্রি থ্রি হ্যাঁ এটা আমি এটা আমার নিজের কিছু বল কারণ আমি ক্লাস অনেক কম করছিলাম তো এই কারণে দেখেন বিটুটা মোটামুটি কঠিন হ্যাঁ কঠিন বলতে কি এখানে হর এন্ড ফার্স্ট এনে অনেক কঠিন হয় গ্রামাটিক তারপরও কিন্তু সহজ এবং টেক্সট প্রোডাকশনের দ্রাই কমা দ্রাই এটা হচ্ছে সি ওয়ান হ্যাঁ তো সি ওয়ান গ্রামাটিক টু হরেন ফার্স্ট হ্যান্ড ফোর এবং লেজেন্ড ফার্স্ট হ্যান্ড ড্রাই এবং মুন্ডলিসা ডুক সাই তো এখানে কিন্তু আবার মন্ডলিসা ভালো হচ্ছে আসলে জার্মানিতে মন্ডলিসে আপনি ভালো করা অনেক টিপস আছে অনেকভাবে ভালো করা যায় যেটা আমার সি ওয়ানে আসে আর এটা হচ্ছে টেস্ট ডাফ হ্যাঁ টেস্টাফের বিষয়টা নিয়ে আমি পরে কথা বলি হ্যাঁ এটা কিভাবে তো এটা অন্য আরেকটা সিস্টেমে পরীক্ষা হয় তো আমি যে জিনিসটা আপনাদেরকে মেন করতে চাইছিলাম বা যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজগুলো কমপ্লিট করবেন হ্যাঁ অনেকে আছে এর আর অনেক ভালো রেজাল্ট করতে পারে হ্যাঁ অনেকে আছে দুইবার তিনবার এক্সাম দিয়ে পাস করতে হয় তো আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো কমপ্লিট করছি তো ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা থাকা দরকার বা যে জিনিসটা জানা দরকার যে আসলে এই মানে হাল ছাড়লে হবে না এটার প্রতি মানে সময় দিতে হবে তো অনেকে অনেক ধরনের টেকনিক ইউজ করেন অনেক ধরনের অনেক ধরনের টেকনিক ইউজ করে ল্যাঙ্গুয়েজ গুলা শিখেন আসলে প্রত্যেকটা জিনিস সেটা ইউনিভার্সিটি পড়া হোক লেখাপড়া হোক বা অন্য যে কোনো জায়গায় হোক বিভিন্ন জিনিসের বিভিন্ন ধরনের টেকনিক টেকনিক ইউজ ইউজ করতে হয় তো আমি কিছু কিছু করতাম মানে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যেমন প্রথম যে মেইন জিনিসটা হচ্ছে ওয়ার্ড শিখা তো ওয়ার্ড আপনি কিভাবে শিখবেন ওয়ার্ল্ড অনেকেই ওয়ার্ডগুলা খাতার মধ্যে লিখে রাখেন বইয়ের মধ্যে লিখে রাখেন আমিও তাই করতাম তো এবং এইগুলা শিখতাম তো আমি যেটা এক্সেপশনাল কিছু করতাম যেমন কিছু কিছু ওয়ার্ড আমি রাখতাম যেমন ধরেন এই একটা কার্ড আছে এখানে আমি বিভিন্ন একটাতে আমি নাউন লিখতাম একটাতে একটাতে প্রিপোজিশন এইভাবে এবং এখানে আমি নতুন নতুন ওয়ার্ডগুলা গুলা লিখতাম এক বাংলা এবং অন্য পাশে ইংলিশ অথবা জার্মান এবং বাংলা অথবা যাই হোক এক আর আরেকটা জিনিস আমি যেটা করতাম সেটা হচ্ছে এই যে আমি বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করতাম যেমন বিভিন্ন কালার পেন্সিল হ্যাঁ এই পেন্সিলগুলো আমি ইউজ করার মেন কারণ হচ্ছে এটাই যে আমি বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলা যেমন আমার যেগুলা ওয়ার্ডগুলা ভালো ওয়ার্ডগুলা যেমন যেগুলা যেমন ধরেন নাউন যেগুলো ডেয়ার দেবে ওই তো এটাই এটা ইউজ করতাম যেগুলো ডি ইউজ করা এটা ইউজ করতাম যেগুলো ডাজ ইউজ করা এগুলো এগুলো করতাম প্রিপজিশন দন এক ধরনের এটা আপনারা করতে হবে তা না মানে আমি আমার জিনিসগুলা যেভাবে আমি কমফোর্টেবল করি আমি করতাম এক সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আপনারা কিউ কার্ড বানাবেন কিউ কার্ড বলতে এই ওয়ার্ড শক্ত পাতার মধ্যে লেখা এই আপনাদের পকেটে রেখে দেবেন যেমন ধরুন ডেলি দশটা বা পনেরোটা ওয়ার্ড আপনার পকেটে রেখে দিলেন আপনি বাসা থেকে বের হলেন জবে যাইতেছেন বা কোথাও যাইতেছেন আপনি পাঁচ মিনিট ওয়ার্ড গুলা হাঁটার মধ্যে যেমন আমরা মোবাইলে মেসেজ গুলা চেক করি মোবাইলে হোয়াটসঅ্যাপ গুলা চেক করি ফেসবুক গুলা চেক করি এভাবে আপনি জিনিসগুলো চেক করবেন হ্যাঁ মানে জাস্ট ওয়ার্ডগুলো দেখবেন এটার मीनिंगটা কি ওটার मीनिंगটা কি এভাবে আপনি যাওয়ার সময় একবার আসার সময় একবার করতে পারেন এটা অনেক কাজ করে আরেকটা যেটা খুব ভালোভাবে আমার হেল্প করছে সেটা হচ্ছে আমি নিজে নিজে ওয়ার্ডগুলোর প্রনান্সিয়েশন করতাম যেমন ধরেন গেহেন স্পিলেন এসএন অর মানে যে কোন ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমি আমার মোবাইলে রেকর্ড করতাম যেমন 100 ওয়ার্ড 200 ওয়ার্ড রেকর্ড করে আমি এই কোনো কাজে যাইতেছি বা কোনো জায়গায় বিজি আছি আমি কানার মধ্যে লাগাই এই ওয়ার্ডগুলার मीनिंगগুলা শুনতাম তো শুনলে আমার কি হইতো মানে আমি জিনিসগুলা নিজের বলায় আমি রিভিশন দিতে পারতাম এবং এটা আমার ওয়ার্ডগুলা অনেক সময় মনে থাকত বেশি আর একটা জিনিস যেটা করতাম যে আপনার বাসা যারা একদম বিগিনার হ্যাঁ যারা মানে একদম এই কোন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখেন না বা শিখতেছেন তারা যেটা করতে পারে মনে করুন আপনার ভাষায় বিভিন্ন ধরনের জিনিস আছে কম্পিউটার মোবাইল বা বোতল বিভিন্ন জিনিস এই বিভিন্ন জিনিসগুলোর মধ্যে আপনারা এই ধরনের এই কার্ডগুলা এখানে মনে করুন ওয়ার্ডের নাম লিখে জিনিসটার প্রতি লাগিয়ে রেখে দিবেন তাহলে কি আপনি যখনই রুমে আসতেছেন এই জিনিসটা দেখতেছেন জিনিসটা দেখতেছেন এবং ওয়ার্ডটা শিখতেছেন এটা 90% বেশি কাজ করে অন্যভাবে শিখাচ্ছে যে আপনি কোনো একটা জিনিস যদি শিখেন আর সেটা যদি স্পর্শ করতে পারেন দেখতে পারেন ইউজ করতে পারেন এটা খুব বেশি ওয়ার্ক করে আপনারা ট্রাই করে দেখেন আজকে আমি বলেন যে আর্টিকেল একটা প্রবলেম হয় আসলে আর্টিকেলগুলো গুলো আমি কিভাবে শিখবো বিভিন্ন ধরনের আর্টিকেল আছে যে আর্টিকেল যেমন ডি ডাস হ্যাঁ এটা অনেকে মনে না এটা আসলে একটা কঠিন একটা জিনিস বাট এটাও আয়ত্ত করার ই একটা উপায় আছে আপনি তিনটা ভাগ করে নেবেন প্রথম ভাগ ফেমিনিন ফেমিনিন খুবই কম ওয়ার্ড এর মধ্যে ডি আছে তবে বেশিরভাগ নাউনের লাস্টে যেগুলো ই তাকে এগুলাই স্বাভাবিকভাবে ডি হয় মানে ফেমিনিন হয় যেমন জুপে জুপে বা এই ধরনের যে যে ওয়ার্ড গুলা আছে আপনারা দেখবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট ওয়ার্ড লাস্টে ডি যেগুলা ই থাকে এগুলা ডি থাকে বাকি যে থার্টি পার্সেন্ট ওয়ার্ডগুলো আছে আপনি যেগুলো পাবেন এগুলো আপনি একটা খাতার মধ্যে একটা বেশটা আলাদা করে লিখে রাখবেন তাহলে কিন্তু আপনারা দেখেন খুব কম শিখতেছেন যেগুলো এক্সেপশনাল বাকি সব ফেমিনিনের ওয়ার্ডগুলো আপনি শিখে হয়ে যাচ্ছে এখন আসছে দুইটা ডেয়ার এবং ডাচ আপনি একটু লক্ষ্য করে দেখবেন যতগুলো ওয়ার্ড আছে আপনি ডি বাদ দিয়ে বাকি যে ডেয়ার এবং ডাচ আছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ডেয়ার আমার মতে আমি এটা কোনো এই মানে এটা বলা যাবে না যে আসলে কোনো নির্দিষ্ট কোনো প্রমাণের ভিত্তিতে আমি আমার এক্সপিরিয়েন্সে বলতেছি তো বেশিরভাগ নাউনগুলো ইসকে দেয়া এখন আপনি তো হাজার হাজার নাউন আছে তো সবগুলো মুখস্থ করা সম্ভব না আপনি যেটা এখন করবেন আপনার কোর্স যেটাতে আছেন এ ওয়ান বাই এ টুতে এখানে যে ডাজের যে মানে নয় ট্রাম ডাজের যে নাউনগুলো আছে হ্যাঁ নয় ট্রাল এগুলার লিস্ট আপনি করে নেবেন এগুলা খুব কম আসবে এগুলা লিস্ট করে নিয়ে তাহলে দেখেন আপনি কি পাইতেছেন ডি এক সাইডে আপনার কমপ্লিট অন্য সাইডে এ আপনার ডাজ আছে এগুলা একটা খাতা লিখে দিতে বাকি ডেয়ার জিনিসগুলো আপনি শিকার দরকার নাই আপনি কেন শিকার দরকার নাই ডি এবং ডাজ বাদ দিলে বাকি যেগুলা তাকে সবই হচ্ছে কিন্তু ডেয়ার

এক্সামের আগে আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে আমি যে গ্রামাটিক রুলগুলো আমি খুব ভালোভাবে ইউজ করতে জানি আমি যে গ্রামাটিকগুলো আমি শিওর যে গ্রামাটিকগুলো আমি ভালোভাবে বুঝি এখানে বুলার সমস্যা নেই এগুলো আমি একটা পৃষ্ঠা লিখে রাখি লেখে ওইগুলো আমি নিজে নিজে সেন্টেন্স মেক করার চেষ্টা করি তখন কি করতাম আমি যে ওয়া গ্রামাটিক রুলগুলা জানি আমি ওই গ্রামাটিক রুলগুলোই আমি পরীক্ষার টেক্সট প্রোডাকশনে লিখতাম যে রাইটিং এর যে পার্টগুলো আছে আপনি এখানে যে গ্রামাটিক রুল জানেন এইগুলোই ইউজ করেন যে ওয়ার্ড জানেন এই ওয়ার্ড ইউজ করেন বাকি কমপ্লিকেটেড অনেকে অনেক কমপ্লিকেটেড সেন্টেন্স মেক করতে চায় তো কমপ্লিকেটেড সেন্টেন্স মেক করলে কি হইতেছে বানানে ভুল হইতেছে সেন্টেন্সে গ্রামাটিক ভুল হইতেছে তখন কিন্তু মার্ক কাটা যাবে আপনি যদি সহজ মানে খুব সাধারণ সেন্টেন্স লেখেন কোনো ভুল না হয় আপনার ফুল মার্ক দিবে তাই এই যে গ্রামাটিক আপনি যখনই কোনো নতুন গ্রামাটিক পাবেন ট্রাই করবেন নিজের মতন করে গ্রামাটিক গুলো কিভাবে ইজি ভাবে सीखा যায় তো এইভাবে আপনারা গ্রামার প্র্যাকটিস করতে পারেন আরেকটা যেটা আমি করতাম সেটা যে আপনি একজন পার্টনার খুঁজেন সেটা আপনার ফ্রেন্ড হোক যাই হোক যার সাথে আপনি যারমানে কথা বলতে পারেন ওয়েল হয়তো বলবেন যে আমি তো জার্মান পারি না বা বলতে লজ্জা করে অনেকেই আমাকে বলেন যে বলতে লজ্জা করে দেখেন জিনিসটা হইতেছে আপনি যেটা করবেন আপনি একটা সেন্টেন্স জানেন সেন্টেন্সে মনে করেন চারটা ভূগোবের দিয়ে একটা সেন্টেন্স মেক করেন হ্যাঁ এখানে দুইটা ওয়ার্ড জানেন দুইটা ওয়ার্ড জানেন না দুইটা ওয়ার্ডের বাংলা তো জানেন দুইটা ওয়ার্ড জার্মানে বলেন বাকি দুইটা ওয়ার্ড বাংলা দিয়েছেন সেন্টেন্সটা কমপ্লিট করে দেন তাহলে কি হইল আপনি যে কথা বলার যে একটা জোরতা বা কথা বলার যে একটা ভয় এই জিনিসটা আপনার কেটে গেল নেক্সট যদি তাও না পান যে না আমি আসলে কেউ কাউকে পাই না কি করব আপনি যেটা করবেন আপনার বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নিজে বলার চেষ্টা করেন দেখবেন প্রাথমিক দুই তিন দিন করার পর ঠিক হয়ে যাবে দেন আপনি মোবাইলে ভিডিও ক্যামেরা করেন নিজের ল্যাঙ্গুয়েজটা নিজে প্রশ্ন করে নিজে আনসার দেন তখন আপনি দেখবেন যে কি কি ভুলগুলা করতেছেন হয়তো আপনি দেখা যাবো যে নাউনে ভুল করতেছেন মানে গ্রামাটিকটি ভুল করতেছেন বা সেন্টেন্সের যে কোনো একটা অনেক ভুল করতেছেন নিজের ভুলগুলো নিজে ধরতে পারতেছেন তখন কিন্তু আপনি নিজের টিচার নিজে হয়ে গেলেন আরেকটা যেটা জিনিস করতে পারেন যখন আপনাদের লেভেলসটা একটু অ্যাডভান্স হয়ে যাবে কারণ জার্মান ল্যাঙ্গুয়েজের যে প্রোনাউন্সিয়েশনগুলা মানে ওইগুলা কিন্তু আয়ত্ত করাটা খুবই ডিফিকাল্ট যেটা আমারও এখনো হয় নাই হ্যাঁ তো যা করবেন আপনার ভালোভাবে মুভি দেখবেন যে জার্মান মুভি দেখেন জার্মান নাটক দেখেন ফানি জার্মান জিনিসগুলা দেখেন রেডিও শুনেন যেটা আমি লিসেনিং এর আগে প্রত্যেক দিন আমি একবার হলাম পরীক্ষার এক সপ্তাহ থেকে আমি রেডিও শুনতাম বুঝেন না বুঝেন সমস্যা নেই অনেক ইন্টারনেটে পাবেন যে রেডিওর সাথে ট্যাক্স দেওয়া আছে আপনি ট্যাক্স পড়েন আর পরীক্ষার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা করে আলাদা আলাদা একটা শীট তৈরি করেন যে আসলে ওই ওই জিনিসগুলো আমি পারি যে জিনিসগুলো আপনি পারেন ওই জিনিসগুলো আপনি পরীক্ষার খাতা ইউজ করেন যে জিনিসগুলো জানেন না এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন না তাইলে কি হবে নালে জানা এবং অজানা জিনিসগুলো মিক্স হয়ে কমপ্লিকেটেড জিনিস হয়ে যাবে এই থেকে একটা কি তো এটা ছিল আমার অ্যাকচুয়ালি নরমালি আপনাদের কে মানে কিছু টিপস দেওয়া যে কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ সেটা শিখবেন কিভাবে আপনি ইজিলি পাস করবেন এটার উপর আমি আলাদা একটা টিউটোরিয়াল করব তো আজকের টিউটোরিয়ালটা মেইনলি এটাই আমার ছিল যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা যারা ডিসিশন আছেন যে আমি শিখব কি না তাদের জন্য আসলে তো তারা আমি বলতে পারি যাদের মানে কারো আছে যে শিখতে হবে আমাকে মাস্ট বি শিখতে হবে কারণ আমি ল্যাঙ্গুয়েজ না শিখলে আমি পড়তে পারতাম না যার কারণে আমাকে শিখতে হয়েছে

তাদের জন্য যে ইজিলি পাশ করা সম্ভব আর বি টু মানে এগুলা পাস করাটা তেমন কোনো কঠিন না ইজিলি ভাবে যে কেউ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে পারে তবে এটার জন্য আপনার নিজের কৌশল নিজে ইউজ করেন ভালোভাবে প্র্যাকটিস করেন দেন আশা করি ভালোভাবে শিখতে পারেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি আপনাদেরকে চাই করতে মানে যতটুকু পারি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে তাতে আমার নিজের অভিজ্ঞতা বাড়ে আর ট্রাই করবো এক্সামের পর আরো বেশি বেশি ভিডিও টুটোরিয়াল করার আজকে এই ক্যামেরাটা নিয়ে মানে অর্ডার করিয়া তো ভাবলাম এটা একটা ভিডিও তৈরি করি যাই হোক আমি অনেক খুবই হ্যাপি এবং মানে কি বলবো খুবই আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দে আমার টোটাল ভিডিও প্রায় এক লক্ষ বারের মতন দেখা হয়েছে এটার জন্য আমি প্রাউড অফ ফিল অ্যাকচুয়ালি আমি ভাবতাম আমি প্রথম দিকে ভিডিও তৈরি করতাম জাস্ট এমনিতে ফান করার জন্য কিন্তু এইভাবে যে ধীরে ধীরে এত লুকে আমার ভিডিওগুলো পছন্দ করবো এটার জন্য আই এম খুবই হ্যাপি আপনাদেরকে থ্যাংকস আর আশা করি আপনাদের আরও ভালো ভালো কমেন্ট এবং আপনাদের উৎসাহ তা আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করব আপনাদের উৎসাহ দিলে আমি আরও বেশি বেশি তৈরি করব বেশি বেশি নিজের জানা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আউবিরা